হ্যালো ফ্রেন্ডস, সুমনা ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর আজকে আমার রুমে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো আজকে আমার রুমটাকে আমি নতুন করে সাজালাম, আর সেই রুমে আমি কি কাজ করালাম তোমাদেরকে সেটা আমি দেখাবো। আজকে মানে জিনিসটা ছিল, মানে ওটা সেট করার সময় হয়নি, আজকে সেটা সেট করেছি, আর কে সেট করে দিয়েছি সেটা তোমাদেরকে আমি দেখাবো। চলো দেখা যাক। এই বক্সগুলো রুমেতে সেট করব বলে বের করলাম, মানে ওইগুলো লাগাবো দেওয়ালে, আর মেশো আমাদের এটা লাগিয়ে দিচ্ছে। অনেক দিন ধরে লাগাবো ভাবছিলাম, ওইগুলোর দাগ নাম্বার দিয়ে এখন বক্সগুলো ঠিক করছে, আর এই যন্ত্রপাতিগুলো সব রেডি করছে, লাগানো হবে। আর লাগালে কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি। আর জিনিসগুলো মানে আমার তো দেখে খুবই পছন্দ হয়েছে, ওইগুলো কবে সেট করব মানে ভেবে ভেবেই দিন যাচ্ছিল না, আজকে ওটা তৈরি করেই নিলাম। মেশো তখন সবে নাম্বারিংগুলো করছে আর আমি সেই সময় ওইগুলো তুলছি, আর মেশো তো আমার পিছনে খুব লাগ। গেটটা খুলতেই গেটের সামনে মানে ডান দিকে আমার বেডের সামনে ডান দিকে এর উপরে ওখানে ওটা লাগালাম। এই সুইচ বোর্ড আছে, সুইচ বোর্ডের উপরে একটা লাগিয়েছি, দেখো কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে আর খুবই আমার সুবিধাও হয়েছে, ওটা লাগিয়ে চার্জে বসালে ওইটা উপরে তুলে রাখতে পারবো। আর একটা বসিয়েছি আমার মাঝখানের গেট, মাঝখানের গেটে সোজাসুজি উপরে ওই দেখো ওইটা এখানে লাগিয়েছি। আর আমার তো এটাও খুব সুন্দর হয়েছে, এমন পজিশনে লাগিয়েছি যে এখানে আমি কিছু সাজিয়েও রাখতে পারবো কিছু। যে এই রুমটাতেও সুইচ বোর্ডের উপরেই লাগিয়েছি, একটা সেই রুমে, একটা এই রুমে, আর একটা মাঝখানে। এইটাতেও খুব সুবিধা হয়েছে আমার রাখতে, আর ভালোও লাগছে, খুবই সুন্দর। হ্যাঁ, আবার চলে এলাম। আর যে বক্সগুলো তোমরা দেখছো, ওই বক্সগুলো একটা পুরো সেটের বক্স, সেটা আমার হচ্ছে লাগানোর সময় ছিল না, অন্য বক্সগুলো বাইরে সেট করা হয়ে গিয়েছিল। আর এই বক্সটা পুরো সেটের, মানে আগু পিছু করে তোমার উপর নিচ করে ওটা লাগাতে হয়। আর ওই বক্সটা হচ্ছে ওখানটাতে দিলাম, আর এই দুটো বক্স দুটো মানে সুইচ বোর্ডের উপরে দিলাম, এই কারণেই ফোন চার্জ দিতে একটু অসুবিধা হয়, সেই জন্য ওইটা ওখানে দিয়েছি, যাতে ফোন চার্জে বসিয়ে ওইটার উপরে রাখতে পারি, ফোন চার্জে বসালে ওইটার উপরে রাখতে পারি। আর এই বক্সটা এখানে দিয়েছি, মানে ওইটা সামনে, মানে কেউ যদি সামনে থেকে আসে ওইটাকে দেখতে পাবে, আর মানে আমাদেরও খুব সুন্দর লাগবে জিনিসটা, যার জন্য আমি ওইটা ওখানে দিলাম। আর সেই ছোট বক্সটা সেই সুইচ বোর্ডের উপরেটা দিয়েছি, ওই রুমে চার্জে বসালে যাতে কোনো অসুবিধা না হয় সেটা ওখানে ওই জন্য চার্জ মানে লাগিয়েছি, যাতে ওটা ভালোভাবে চার্জে বসাতে পারি, সেই জন্যই ওটা ওখানে দেওয়া। আর কেমন লাগছে তোমরা জানিও। আর আমি এই জিনিসগুলো অনলাইন থেকে নিয়েছিলাম, অনেক দিনই নেওয়া হয়েছে, আমার বিয়ের সময় নেওয়া হয়েছে, ওটা পরানো হয়নি সেই সময়। আর এই দুটো লাগানো হয়েছে, মানে দুটো দু সাইডে লাগানো হয়েছে বারান্দায়, আর এইটা আজকে সেট করলাম। অনেকদিন করবো করবো ভাবছিলাম, সময় হয়ে উঠছিল না। আর মেশো মানে আমার যে কাকিমা, কাকি শাশুড়ি জামাইবাবু, মানে আমাদের মেশো হয়, সে মেশো বাড়িতে এসেছিলো, আর মেশোকে বলছিলাম যে মেশো তুমি এরকম লাগিয়ে দেবে, আমি তো ড্রিল মেশিন কিছু পাচ্ছি না, বলছে আচ্ছা আমি কালকে আসবো, এসে তোমার লাগিয়ে দিয়ে যাবো। ওই জন্য আজকে কালকে সন্ধেবেলা আসার কথা ছিল, আসলো না, আজকে সকালবেলা আসলো, তখন আমি রান্না করছিলাম, বলছে চলো তোমার ওটা লাগিয়ে দিই, বলে এসে আজকে আমার লাগিয়ে দিল। আজকে আমি সবার সবার স্নানও করে নিয়েছিলাম, যাতে এখানে আমি একটু টাইম দিতে পারি, আর সে তোমাদের আরও দেখাতাম জিনিস, আমি সেটা দেখানোর সময় হয়নি, পরিষ্কার আরে করছিলাম, সেই জন্য আর দেখানোর সময় হয়নি, বেলাও হয়ে গিয়েছিলো, ওই জন্য আজকে তোমাদের এটা মানে তৈরি হওয়ার পরে ওইটা দেখিয়ে দিলাম। কেমন হয়েছে জানিও, আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক দিও, আর আমার সবসময় আমার পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, চলো।